हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। এখানে যে দেখতেছেন কালপাটটা, এটা হলো পানি আউটলাইন প্রজেক্টের জন্য। এইভাবে প্রজেক্টে আপনারা ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, এখানে যে দেখতেছেন 1000 কর জায়গা, এই জায়গার ভিতরে আপনারা যে কোনো মাছ উৎপাদন এবং কি চাষ করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা গেছে কালচারে যত জায়গা বড় হবে, যে কোনো মাছের পোনা আপনারা এখানে লাভবান হতে পারবেন। আপনার 1000 কর কিংবা 1200 কর যদি জায়গা থাকে, তাহলে যত বেশি জায়গা থাকবে তত বেশি আপনারা ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, এখানে আপনারা কি কি মাছ দেওয়ার উচিত, অতএব কি কি মাছ আপনারা ফলন বৃদ্ধি করতে পারবেন, সেই ভিডিওটা আপনারা দেখুন। হ্যাঁ ভিউয়ার্স, এরকম বড় জায়গার ভিতরে আপনারা সবসময় মনে রাখতে হবে, পাঁচমিশালি মাছ আপনারা চাষ করবেন। বড় জায়গার ভিতরে যত বেশি পরিমাণে মাছ আপনারা, সব রকমের মাছ যদি দেন, তাহলে ইনশাল্লাহ আপনারা সফলত হতে পারবেন। এরকম বড় জায়গার ভিতরে এখানে যে মাছ আপনারা 40টা অথবা 50টা কিংবা 60টা অথবা 200 থেকে 250 পিসের কেজির মাছ আপনারা চাষ করতে পারেন অনায়াসে। তার মাধ্যমে দেখা গেছে যে আপনারা কিছু কিছু পরিমাণে ক্ষেত্রে আপনারা হিসাব মতনই করে মাছ দেবেন, ইনশাল্লাহ আপনারা লস হবে না, অতএব যে আপনারা লাভবান অংশটাই আপনারা করিতে পারেন। এককর জায়গা, অতএব যে আপনারা দেখা গেছে যে 1000 কর জায়গার ভিতরে আপনারা নিশ্চিন্তভাবে 3 থেকে 4 মাসের ভিতরে এই মাছটি বাজারজাত করতে পারবেন। মাত্র আপনার সময় লাগবে 3 মাসের ভিতরে, এক একটা প্রায় ওজন হবে 600 গ্রাম অথবা 700 গ্রাম কিংবা 800 গ্রাম ওজনে চলে আসবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা 80টা থেকে অথবা 90টা কেজির ভিতরে মাছ যদি ছাড়েন, তাহলে 3 মাসের ভিতরে আপনার চলে আসবে 800-900 অথবা 1 কেজি গ্রাম হতে সময় লাগবে না। এভাবে আপনারা চাষ করতে পারেন মাত্র 3 মাসের ভিতরে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা খাদ্যটা মজুত রাখতে হবে, যেমন ফিড খাবার রয়েছে, অতএব এই বড় জায়গার ভিতরে আপনারা একটা নৌকার ব্যবস্থা করতে হবে। তার জন্য রয়েছে আপনারা নৌকা দিয়ে এবং কি পুকুরে আগার মাথা থেকে, অতএব এই এই প্রান্তে থেকে ওই প্রান্তে আপনারা খাদ্যটা দিয়ে যাবেন দুই সাইডে করে। তাহলে ইনশাল্লাহ আপনার নিশ্চিন্তভাবে মাছে, যে কোনো মাছে, সব মাছে একত্রিতভাবে খাদ্যটা খাবে। হ্যাঁ ভিউয়ার্স, এখানে যে মাছটা দেওয়া হচ্ছে, এখানে মাপ দেওয়া হচ্ছে, মাপে আপনার 1 কেজিতে 80টা পিস রয়েছে। তার মাধ্যমে দেখা গেছে আপনার কয় পিস মাছ আপনারা এই রকম প্রজেক্টে দিতে পারেন। এরকম প্রজেক্টের ভিতরে আপনারা দেখে গেছে সময় কালের মাধ্যমে আপনারা চাষ বৃদ্ধি অতি লাভবান হতে পারবেন। তার মাধ্যমে রয়েছে প্রতি শতাংশে আপনারা 20টা থেকে অথবা 40টা পিসে যে মাছ দিয়ে থাকেন, তার মাধ্যমে দেখা গেছে আপনার মাছ সময়ে, খুব কম সময়ের ভিতরে মাছ চাষ করতে পারবে। হ্যাঁ ভিউয়ার্স, আরও দেখা গেছে যে অনেক বাইরে রয়েছে যে ছোট জায়গার ভিতরে অনেক মাছ এবং কি ব্যাপক মাছ ছেড়ে থাকে, তার জন্য রয়েছে অনেকটা ফলন বেশি একটা আসে না। তার জন্য রয়েছে জায়গা যত ছোট থাকবে, ছোট জায়গার ভিতরে আপনারা হিসাব মতনে মাছ দেবেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। যদি ছোট জায়গার ভিতরে আপনারা মাছ যে রয়েছে সেটা আপনারা যদি বেশি পরিমাণ দেন, তাহলে জন্য রয়েছে মাছটা আপনারা লস কিনতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেল হলো ফিশারম্যান বিডি চ্যানেল, সবাই।